স্ক্রিনে যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো। এই ফটোটি আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ব্যবহার করব। তো এর জন্য আমি জাস্ট টিক মার্কে একটা ক্লিক করছি। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আমি ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন টোটালি এর যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু এখানে রিমুভ করাই আছে। তো এমন ফটো কিন্তু পিক্সেল ল্যাব ইউজারদের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাবো। এখানে আমি যে ফটোটি ব্যবহার করেছি অরিজিনাল ফটোটি একবার দেখে আসি। ওকে ভাইস, তো এটাই হচ্ছে অরিজিনাল ফটো যেটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো রিমুভ করে এমন একটি ফটো করেছি। তো আপনি রিমুভ করার জন্য আপনি কী করবেন? তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি রিমুভ করতে পারবেন। ওকে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে যেটা আমি ওপেন করছি। এটা ওপেন করার পর আমার একটি ইন্টারফেস শো করবে যেখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এটার জন্য আমি আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর আমার গ্যালারি থেকে চয়েস করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। আপনার ইন্টারনেট স্পিড যদি ফাস্ট থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, যে ফটোটি আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ব্যবহার করেছি। ওকে ভিউয়ার্স, তো আপনি এটা অ্যাপস ইনস্টল করেও ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এর জন্য আপনি কী করবেন, জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন, এখানে আপনি সার্চ করবেন রিমুভ বিজি। রিমুভ বিজি এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে এমন একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার রিমুভ বিজি। জাস্ট এটা আপনি ইনস্টল করে ওপেন করে আপনি আপনার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ওকে, সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে পারেন রিমুভ বিজি। জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি, এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি শো করছে এখানে আপনি ভিজিট করবেন। ভিজিট করার পরে সেম প্রসেস, এখান থেকে আপনি জাস্ট আপনার ফটোটি আপলোড করবেন। আপলোড করার পরেই কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। দেখা যাক, এখন আমি একটি ফটো আপলোড করেছি। তো এটা টোটালি ডিপেন্ডেড থাকবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। আপনার ইন্টারনেট স্পিড যত হাই থাকবে ঠিক তত দ্রুতই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেল। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেন ফটো, যে ফটোটির ব্যাকগ্রাউন্ড আছে। আর এই ফটোটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে ফটোটি আমি পেয়েছি সেটা হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন এমন ফটো কিন্তু পিক্সেল ল্যাব ইউজারদের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। এটা হচ্ছে পিএনজি ফটো। ওকে, তো এমনভাবেই কিন্তু আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।